আমরা তো নতুন বাজার ওদিকে ছিলাম সন্ধ্যার দিকে, সন্ধ্যার দিকে খবর পাইছি এখান থেকে মাইক ইন করে নিছে ভাই যে আমাদের এখানে অনেক গুলি করতেছে, মানে যে যাইতেছে অলরেডি খালি গুলি করতেছে। তারপরে সেনাবাহিনীর সাথে আমরা আসছি, আসার পরে 200 লোকের উপর গুলি করে মেরে ফেলেছে, 200 লোকের উপর এখানে এখানে এখনো 100টা লাশ আছে ভিতরে, কিন্তু আমরা আনতে পারতেছি না 100টা লাশ, আমরা একটা আনতে পারতেছি না, আমরা গেলে এখনো বিল্ডিং এর চিবা চাবা আছে, আছে বিল্ডিং এর চিবা চাবা অনেক লাশ করে সেনাবাহিনী আইছে। বাঙালি কিভাবে হিন্দি বলবে, তারা তো বাংলার জন্য জীবন দিছে, হ্যাঁ তার জন্য তো জীবন কোনোদিনও হিন্দি বলতে পারবে না, এবং তারা হিন্দি বলছে, হিন্দি বলতেছে কারা, পুলিশ, হ্যাঁ হিন্দি বলতেছে পুলিশ, এবং অবশ্যই 100% ওরা ইন্ডিয়ান, পুলিশে মারছে পুরা ফান ওয়ানে দাবি দিতারবনি ওয়ানে এতক্ষণ কই আছিলেন সেনাবাহিনী আসছে, আসার পরে সেনাবাহিনী মনে করেন গুলি খেয়ে চলে গেছে, বলছে যে আমরা আসতেছি, আর এখনো কোনো আপত্তা নাই। আত্মসমর্পণ না করে তাদের উপর গুলি ছুটছে, এবং তারা দ্বিতীয়বারের সময় যখন আসছিল তখনও তারা গোলাগুলি করছে, সেনাবাহিনী যথেষ্ট সেফটি নিয়ে আসে নাই, সেজন্য তারা এখানে অপারেশন করে নাই, তারা চলে গেছে, এবং তারা আশ্বস্ত করছিল যে আমরা আসবো, আবার ফিরে আসবো, কিন্তু তারা এখন পর্যন্ত আসতে পারে, এখন আসেনি, আমরা তাদের আশায় আছি, আমরা তার উপর দিয়ে ঘিরে রাখছি, এবং তারা আসলে আমরা তাদের কাছে উঠাই দিব তাদেরকে, তারা আত্মসমর্পণ করে এখান থেকে চলে যাবে, আমরা তাদের কিছুই করব, কিছুই বলবো এখানে। বিকাল তিনটার পর থেকে 100 তো ভিতরেই পড়ে রয়েছে, বিকাল তিনটার পর থেকে গোলাগুলি শুরু করছে, এই যাবৎ মিনিমাম 300 জনের গায়ে গুলি লাগছে, এখানে কতজন মারা গেছে এখন আমরা জানি না, কিন্তু এখনো থানার সামনে মিনিমাম 50-60 জনের মতো লোক পড়ে আছে, তাদেরকে আমরা আনতে পারছি, তাদের কি অবস্থা আছে জীবিত মৃত আমরা জানি না, তাদেরকে এখনো আনা যাচ্ছে না, এই হলো এখানকার অবস্থা। একজন একটা মসজিদ আছে এবং মাদ্রাসা আছে, ওখানে অনেক মাদ্রাসার ছাত্রছাত্রী আছে, এবং মসজিদে নামাজরত মুসলমান গেছিল তারা তাদেরকেও বের হইতে দেয় নাই, যারা বের হওয়ার চেষ্টা করছে তারা তাদের উপরও গোলাগুলি করছে, এবং যারা ওখানকার বাসিন্দা আছে তারা তাদের বাসায় ঢুকার সময় তারা তাদের বাসা ঢুকতে পারে নাই, তারা বাসায় ঢুকার চেষ্টা করলে তারা তাদের উপর গোলাগুলি করছে, এমনকি অনেক আহত হয়েছে, অনেকে গুলি খেয়েছে, অনেকেই মারা গেছে, আমাদের সামনে অনেকেই অনেক ভাইরাই মারা গেছে, অনেকে অনেক জায়গায় গোলাগুলি লাগছে, মাথায় লাগছে, হাতে লাগছে, পায়ে লাগছে, ছিটাগুলি মারছে, টিয়ারসেল মারছে, অনেক কিছুই মারছে। পুলিশ কি পরিমাণে আছে এটা কি পুলিশ, আমরা আমরা আশঙ্কা করতেছি পুলিশ মিনিমাম এখানে 60-70 জন ইন্ডিয়ান পুলিশ, এখন আমাদের আমাদের আশঙ্কা যে তারা বাঙালি হতে পারে না, কারণ বাঙালি পুলিশ হলে তারা আত্মসমর্পণ করতো, তাদের দেশের মানুষের প্রতি সমর্থন জানাইতো, কিন্তু তারা আমার মনে হয় না তারা বাংলাদেশি, তারা কোন দেশি আমি জানি না, তবে তারা বাংলাদেশি না এটা কনফার্ম, তারা বাঙালি হতে পারে না, তারা বাঙালি হলে বাঙালির উপর গুলি গোলাগুলি করতে পারে না, সিভিলেও বাইরে যেতে পারতো, বাঙালি আমরা কোন অবস্থা আছে না, কি রকম মানুষ থাকতে পারে ভিতরে, কত এটা তো মাদ্রাসা, এটা তো বড় করে মাদ্রাসা, ভিতরে পুলিশ থাকে একটা মাদ্রাসা, একটা মাদ্রাসা আসামি ছিল সবগুলোকে একজন বলতো একজন আমরা পাড্ডাবাসী, আজকে আপনারা জানেন যে বাংলাদেশের এমন কোনো অঞ্চল নেই, এমন কোনো বিভাগ নেই, এমন কোনো জেলা নেই যারা বিজয় উল্লাস করতেছে না, আমরা পাড্ডাবাসী এখনও সেটা করতে পারতেছি না, আমরা বিজয়ের স্বাদ নিতে পারতেছি না, কারণ আমাদের নাকে এখনও আমাদের ভাইদের লাশের গন্ধ, পিছনে হইতেছে পাড্ডা থানা, পাড্ডা থানার ভিতর প্রচুর পরিমাণে গোলা বারুদ আছে, তারা হচ্ছে দুপুর থেকে গুলি করতেছে, যা এখনও শেষ হয়নি এবং শেষ হবে বলেও আমরা মনে করি না, এই গোলা বারুদ যদি লুটপাট হয় আর যদি কোনো সাধারণ মানুষের কাছে যায় তাহলে এদেশে সন্ত্রাস আরো বেড়ে যাবে, এখন রাত প্রায় 2টা বাজে, এই মুহূর্তেও পুলিশের গুলিতে আহত এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য। এই গভীর রাতেও দেখতে পারতেছেন যে ভ্যানে করে এই মাত্র একটি লাশ নিয়ে যাওয়া হলো, আমাদের ভিতরে থানা রোডে
এতগুলো লাশ পড়ে আছে আমাদের ভাইদের, যে আমরা লাশগুলো পর্যন্ত আনতে পারতেছি না, সেই সুযোগটা আমাদেরকে দেওয়া হচ্ছে না। আমরা যদি গাড়ি নিয়েও যাওয়ার চেষ্টা করতেছি, তাও তারা গুলি চালাচ্ছে, আমাদেরকে লাশগুলো আনার সুযোগ দিচ্ছে না। ভিতর থেকে মহল্লার রোকলা বাসা থেকে কল দিয়ে বলতেছে যে ভাই এখানে লাশের রক্তগুলা কুকুররা চাটতেছে, প্লিজ আমাদেরকে সাহায্য করুন, আমরা বাড্ডাবাসী এখনো ভালো নেই। আমরা সেনাবাহিনীর কাছে এতটুকু বলবো, আমরা তাদের কাছে গেছি পর্যন্ত, তারা আমাদেরকে বলতেছে যে উপরের নির্দেশ না ছাড়া আমরা কিছু করতে পারবো না। ইনফ্যাক্ট সেনাবাহিনী এখানে আসছিল তাদের রেস্কিউ করতে, তারা যখন ভিতরের দিকে যায় তাদেরকেও গুলি করা হয়, তারা 3-4 গুলিবিদ্ধ হয়েছিল। আহত হওয়ার পর তারা হচ্ছে তাদের কর্মীদের নিয়ে যায়, যাওয়ার সময় আমাদেরকে এতটুকু বলেছে আমরা হেল্প করব, কিন্তু যখন আমরা পরবর্তীবার তাদের কাছে যাই তারা আমাদেরকে এইভাবেই বলে যে উপরের নির্দেশ ছাড়া আমরা কিছু করতে পারবো না। এখানে এখন আমরা যারা আসি, আমরা হচ্ছে বাড্ডাবাসী, আমরা সাধারণ জনগণ, আমরা আম জনতা, আমরা শিক্ষার্থীরা, আমরা এখনো বাসায় যেতে পারতেছি না, আমরা বিজয়ের স্বাদ গ্রহণ করতে পারতেছি না, আমাদের নাকে এখনো আমাদের ভাইদের রক্তের গন্ধ, আমাদেরকে সাহায্য করুন, আমরা ভালো নেই। সরকারি মাল চুরি করতেছে অটোওয়ালারা, ব্রিজে আইসা সরকারি মাল চুরি করে, সরকারি মাল লোড করে আরে ছাত্রদের অপমান করা হয়, অপদস্থ করা হয়, এই বিচার আমরা মানব না। অটোওয়ালা আসবে, তারপর অটোর মালিক আসবে, তারপর অটো দেওয়া হবে, এছাড়া অটো দেওয়া হবে না। কিচ্ছু লাগবো না, সবাই দেশের সম্পদ বাঁচান, কারণ এটা আমগো সবার টেকা, এটা আমগো সবার টেকা, অবশ্যই এই দেশে যা হইছে কোটি কোটি টাকা দিয়ে সম্পত্তি কুড়িয়ে গেছে শেখ হাসিনা, এই যা হইছে সব আমগো, আমগো আর কিছু কম না, এটা সব আমগো, আমার আমার। আচ্ছা এখন কি চাচ্ছেন আপনারা? আমরা চাইতাছি আমগো সম্পদ বাঁচিয়ে রাখলে আমগো সবচেয়ে বড় পথ হইব, আর কিছু মানি না। এরা তো চায় নাই যে আমগো এই সম্পদটা বাঁচিয়ে থাক, এরা তো চায় নাই। আবু সাইদ চাইছে, এটা কইতে পারবেন? আবু সাইদ মুক্তা কইছিল যে আমি চাই যে এখন সরকার যা সম্পদ করছে এটা আমগো, হ্যাঁ এটা আমগো, এটা রাখতে হইব আমগো, সবাই আন্দোলন বন্ধ করে আমরা সবাই আমগো নিজেকে জিনিস সেফটি দিব। এটা কি আবু সাইদ কইছিল? এটা কি পানিয়ালা কইছিল? এতটুকু পাবেন প্লিজ, এতটুকু পাবেন। ওরা তো মারা গেছে, আর শুধু ওরা মারা গেছে এমন না, বাংলাদেশে কত মানুষ যে মারা গেছে এটার হিসাব আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারবো না। আচ্ছা এখন তো রাত অনেক, এত রাত্রে আপনারা এই রাস্তায় কেন? এত রাত্রে আমরা প্রত্যেকটা গাড়ি চেক করছি এর আগে। সেনাবাহিনী গেছে? হ্যাঁ সেটাই তো শুনলাম আমি। তবে ভাই সেনাবাহিনীর উপরে যে গুলি চলছে, দুইটা সেনাবাহিনীর উপর গুলি চলছে।